আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনার ছেলে কোথায় ম্যাডাম? আরিফকে খুঁজছো? ও তো রুহিকে নিয়ে একটু বাইরে গেছে। ও, মুস্কানের মুখে বিষণ্ণতার আধার নামে সে আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে রুমে চলে যায়। রুমে গিয়ে আরিফের অপেক্ষার প্রহর গুনতে থাকে। এমন সময় হঠাৎ তার কানে ভেসে আসে ফোনের রিংটন। এদিক ওদিক তাকিয়ে টেবিলের উপর আরিফের ফোনটা দেখতে পেয়ে হাতে তুলে নেয়। মুস্কান ভেবেছিল ফোনটা যেহেতু আরিফের, তাই তার রিসিভ করা উচিত হবে না। কিন্তু ফোনে জলজল করতে থাকা কুজন নামটা দেখে সে তার ভাবনা বদলে দ্রুত বেগে ফোনটা রিসিভ করে নেয়। ফোন রিসিভ হতে বিপরীত দিক থেকে কুজন বলে ওঠে, হ্যালো আরিফ, আমরা আমি আরিফ নই, আমি মুস্কান। কুজনের কথা থেমে যায়। কিছুক্ষণ মৌনতা বজায় রেখে সে বলে ওঠে, আচ্ছা আরিফ এলে বলিস আমি ফোন করেছিলাম। কুজন এতটুকু কথা বলে ফোনটা রাখতে যাবে, এমন সময় মুস্কান বলে ওঠে, ফোনটা রেখো না ভাইয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বল, তুই কি বলবি? আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি কুজন ভাই, আমি আরিফের সাথে সংসার করতে চাই না, আমি তোমার সাথে সাজাতে চাই। মুস্কানের কথা শোনা মাত্র কুজনের পায়ের তলার মাটি সরে যায়। তার মাথা কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। যতই সে মুস্কানকে ভালোবাসুক না কেন, মুস্কান এখন অন্য কারো স্ত্রী। এখন মুস্কান তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, তাই মুস্কানের থেকে এমন কথা আশা করেনি কুজন। তাই তো সে গর্জি উঠে বলে, এসব কি বলছিস তুই মুস্কান, যা বলছিস ভেবে বলছিস তো? আমি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই সব বলছি কুজন ভাইয়া। আমার মনে হয় তুই আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। আরিফের সাথে তোর বিয়ে হয়েছে মুস্কান, তোরা এখন স্বামী স্ত্রী, একটা পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। আর তুই কি না বলছিস আমার জন্য আরিফের ত্যাগ করবি? হ্যাঁ করবো তাই, আর এতে কোনো ভুল নেই। তুমি জানো না কুজন ভাইয়া, আমাদের এই বিয়েটা কোনো স্বাভাবিক বিয়ে না। আরিফ তো এই বিয়েতে রাজিই ছিলেন না। আমার সৎ বাবা আমার সাথে এক বৃদ্ধ লোকের বিয়ে ঠিক করেছিলেন। ম্যাডাম যখন এই বিষয়ে জানতে পারেন তখন ওনাকে নিয়ে বিয়েটা আটকাতে যান। পরবর্তীতে পরিস্থিতির চাপে পড়ে আরিফ আমায় বিয়ে করতে বাধ্য হন, কিন্তু উনি কখনো মন থেকে এই বিয়েটা মানতে পারেননি। তাই তো বাসর রাতেই আমাকে বলে দিয়েছেন যে আমাকে স্থির মর্যাদা দিতে উনি অপারগ। কুজন ঠান্ডা মাথায় মুস্কানের সব কথা শুনে অতঃপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোন মুস্কান, এভাবে ঝোঁকের মাথায় তুই কোনো সিদ্ধান্ত নিস না। যেভাবেই হোক না কেন, তোর সাথে তো আরিফের বিয়েটা হয়েছে তাই না বল? বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আমার মনে হয় না তোর হঠাৎ করে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। তুই কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা কর, এরপর আরিফের সাথে বসে কথা বল এই বিষয় নিয়ে, ও আদৌ এই সম্পর্কটাকে কোনো সুযোগ দিতে চায় কিনা সেটা জানার চেষ্টা কর, তারপর কোনো সিদ্ধান্ত নিস। এভাবে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বল। মুস্কান খানিকটা অধৈর্য হয়ে বলে, তুমি এভাবে বলছো কেন কুজন ভাইয়া? তুমি কি এখন আর আমাকে চাও না, তাই আমাকে এভাবে আরিফের সাথে মানিয়ে নিতে বলছো? তুই ভুল ভাবছিস মুস্কান, আরিফ যদি তোর সাথে সংসার করতে সত্যিই না চায় তাহলে আমি বলছি আমি তোকে আপন করে নেব। কিন্তু আরিফ যদি এই সম্পর্কটা নিয়ে কিছু ভেবে থাকে তাহলে আমি তোকে বলবো তুই ওই সম্পর্কটাকে একটা সুযোগ দে। থাক কুজন ভাইয়া, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আমি বিবাহিতা বলে তুমি আমাকে আর নিজের জীবনের সাথে জড়াতে চাও না, আমি তো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি। মুস্কান খবরদার, আর একটাও বাজে কথা বলবি না তুই, আমার ভালোবাসার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই যদি কষ্টে থাকিস তাহলে তোর হাজারবার বিয়ে হলেও আমি তোকে মেনে নিব বিনা শর্তে, কিন্তু আরিফের সাথে তুই তো কষ্টে নেই। মুস্কান আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেয়, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে। ফোনটা সঠিক স্থানে রাখতে যাবে তার পূর্বে আরিফ রুহিকে কোলে নিয়ে রুমে প্রবেশ করে। মুস্কানের হাতে নিজের ফোন দেখে সে মুস্কানকে শুধায়, কে ফোন করেছিল? কুজন ভাইয়া।
ও তা কি বললো? বিশেষ কিছু না, আপনি ফিরলে কল দিতে বলেছে। আচ্ছা, ফোনটা আমায় দিন, আমি কথা বলছি। মুস্কান আরিফের দিকে ফোনটা এগিয়ে দিল, তার কোলের দিকে তাকিয়ে দেখল রুহি গভীর ঘুমে আচ্ছন্ন, তাই বলল, রুহিকে শুয়ে দিয়ে আপনি একটু ব্যালকনিতে আসতে পারবেন প্লিজ? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি। ত্রস্ত পায়ে ব্যালকনির মধ্যে পায়চারি করে চলেছে মুস্কান, ভীষণ অস্থির হয়ে আছে সে, অল্প অল্প ঘাম বেয়ে পড়ছে শরীর থেকে। কিছু সময়ের মধ্যে আরিফ ব্যালকনিতে উপস্থিত হয়, মুস্কানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ বলুন, কি বলার জন্য ডেকেছেন আমায়? মুস্কান সরাসরি আরিফকে প্রশ্ন করে, আপনি কি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে চান? মানে আপনি কি আমাকে কখনো নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবেন, নাকি আজীবন নিজের ভাগ্নির মা করে রাখার জন্যই এনেছেন আমায়? আরিফ কিছুটা সময় নেয় ব্যাপারটা বুঝতে, অতপর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আপনি কি এই সম্পর্ক থেকে মুক্তি চাইছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি মিস্টার আরিফ, আপনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করছেন। আরিফ মুস্কানের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি আপাতত আপনাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, আমার কিছু সময় প্রয়োজন। আপনি যদি মনে করেন এত সহজে আমাদের সম্পর্কটা আর চার পাঁচটা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে, আমাকে সময় দিতে হবে সবটা মানিয়ে নেয়ার। মুস্কান অধৈর্য হয়ে রাগী গলায় বলল, আপনার কিসের জন্য সময় চাই বলতে পারেন আমায়? আপনি কি নিজের পক্ষে কোনো যুক্তি দিতে পারবেন? এমন তো নয় যে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল বা বউ ছিল যাকে ভুলতে আপনার সময় চাই, যে কারণে আপনি সম্পর্কটা সহজ করতে পারছেন না। আমার সমস্যাটা আপনি বুঝবেন না, তাছাড়া আপনার এতটা অধৈর্য হওয়ার কারণও তো আমি বুঝছি না। আমি তো আপনাকে এখানে কোনো সমস্যায় ফেলিনি, আমি জাস্ট কিছুটা সময় চেয়েছি সম্পর্কটা স্বাভাবিক করার জন্য। এমন তো নয় যে আপনি এখানে খুব খারাপ আছেন, তাহলে সমস্যাটা কোথায় সেটা বলুন। সমস্যা হলো এটা যে আমি হিন্দি সিরিয়ালের নায়িকার মতো নই। আপনি আমায় বিয়ে করবেন, তারপর এমন ভাব করবেন যে আমায় দয়া করেছেন, একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বলবেন আপনাকে শুধু এই বাচ্চার জন্য বিয়ে করেছি, আর আমি সেই বাচ্চাকে বুকে টেনে সংসার করব, সবার মন জয় করব, অপেক্ষা করব কবে আমার স্বামী আমাকে মেনে নেয়। তাই তো, শুনুন, আমি ওই রকম মেয়ে নই, আমাকে এমন ভাবলে খুব ভুল ভেবেছেন। আমি নিজের অধিকার বুঝে নিতে জানি, কারোর পায়ের কাছে পড়ে থাকার মেয়ে আমি নই। আপনার কাছে আমাকে স্বার্থপর মনে হতেই পারে, কিন্তু আমি নিজের কাছে একদম পরিষ্কার। কথাগুলো বলে একটু দম নিয়ে সে বলে, হয় আপনি সম্পর্কটাকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুন, আর না হয় আমাকে মুক্তি দিন এই সম্পর্ক থেকে। কথাটা বলে মুস্কান রুমে চলে আসে, আরিফ উদাস হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। দুপুরের উত্তপ্ত আবহাওয়ায় চুল খোলা রেখে বিছানায় বসে আছে মুস্কান, একটু আগেই সে গোছল করে বেরিয়েছে, ভেজা চুল শুকানোর জন্য সিলিং ফ্যানটাও চালু করে রেখেছে একদম ফুল স্পিডে। আরিফ কিছু প্রয়োজনে রুমে এসে মুস্কানকে এই অবস্থায় দেখে থ বনে যায়। মুস্কানকে এই অবস্থায় বেশ লাস্যময়ী লাগছে। আরিফ মুগ্ধ নয়নে মুস্কানকে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মুস্কানেরও নজর গেল আরিফের দিকে। নিজের দিকে খেয়াল করে মুস্কান দেখলো তার পরনে লাল রঙের সুতি কাপড়ের একটি সালোয়ার কামিজ, গায়ে কোনো ওড়নাও নেই। তাই দ্রুত বেগে ওড়না গায়ে জড়িয়ে আরিফকে ঝাড়ি দিয়ে বলল, আপনি কখন এসেছেন? রুমে আসার আগে নক্ত করতে পারতেন, একটা মেয়ে যে রুমে আছে সেটাকে ভুলে গেছেন আপনি? আমি আসলে, থাক, আমি আপনার থেকে কোনো এক্সকিউজ শুনতে চাইছি না মিস্টার। আপনার যদি দরকারি কোনো কাজ থাকে তাহলে সেটা করুন। আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলুন, আমি শোনার জন্য বসে আছি। আমি কাল সারা রাত আপনার বলা কথাগুলো নিয়ে ভেবেছি, অতঃপর আমি যেই সিদ্ধান্তে পৌঁছালাম তা হলো, আমি আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। আমার আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতেও কোনো অসুবিধে নেই, আমি শুধু সবটা স্বাভাবিক করার জন্য কিছুটা সময় চাই। মুস্কান কণ্ঠে রাগ ঝুলিয়ে বলল, আমার মনে হয় আপনি আমাকে নিয়ে খেলতে চাইছেন, আপনাকে কিছু বললেই সেই এক কথা, সময় লাগবে। আমার মনে হয় আপনি আমার প্রতি
বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, এভাবে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আরিফ বলার মতো কিছুই খুঁজে পায় না। মুস্কানের এই ধরনের চিন্তা তার মনেও বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে হঠাৎ রুহি কেঁদে ওঠে। মেয়েটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। রুহি কেঁদে উঠতেই আরিফ দ্রুত বেগে গিয়ে মেয়েটাকে দোলনা থেকে নিজের কোলে তুলে নেয়। মুস্কান এসব দেখে বিরক্ত হয়ে মনে মনে বলে, এই বাচ্চাটাকে নিয়েই তো উনি ব্যস্ত, নিজের স্ত্রীকে দেওয়ার মতো সময় ওনার কাছে আছে নাকি? যখনই দেখি এই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে থাকে, হাস্যকর। বিকেল বেলা সূর্যের তেজ কমে এসেছে। রুহিকে ঘুমিয়ে রেখে আরিফ একটু বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। একটা চা দোকানের সামনে এসে উপস্থিত হয়েছে আরিফের দুই বন্ধু আবির এবং চয়ন। কুজন নিজের পারিবারিক ব্যস্ততার জন্য আজ আসতে পারেনি, না হলে সেও আসত। আরিফ সেখানে উপস্থিত হয়ে দেখতে পায় আবির ও চয়ন চা দোকানের টং এর মধ্যে বসে আছে। আরিফকে দেখা মাত্রই দুজনে তার দিকে মনোযোগ দেয়। আবির উঠে এসে বলে, আই দোস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চাচা তিনকা দু চার দিন তো? আরিফ নাক মুখ কুচকে বলে, আমি দুধ চা খাবো না, আমার জন্য লাল চা দিন। আবির আরিফের মাথায় গাঁটটা মেরে বলে, কেন রে ভাই, দুধ চা খেলে কি সমস্যা? এমনিতেও তো পাট কাঠির মতো চেহারা। চয়ন চা হাতে নিয়ে ফু দিতে দিতে বলে, ওকে কি বলছিস, আমাদের চেহারাই বা কত ভালো, সকলকেই দেখলে তাল পাতার সিপাই লাগে। আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র ওজনেরই সুঠাম চেহারা আছে, শালা ব্যায়াম করে এই চেহারা বানিয়েছে। কুজনের প্রসঙ্গ উঠতে আবির আরিফের উদ্দেশ্যে বলে, তোর সাথে কুজনকে নিয়ে আমার কিছু জরুরি কথা আছে দোস্ত, যদিও আমি প্রথম প্রথম এই নিয়ে অনেক সংশয়ে ছিলাম যে তোকে বলা ঠিক হবে কিনা, কিন্তু অনেক ভেবে দেখলাম যদি তোকে না বলি তাহলে তোর সাথে বেমানি করা হবে। আরে প্রশ্নতক দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। তার মনের মধ্যে একসাথে অনেক প্রশ্ন ঘুরতে থাকে। আরিফ আবিরের কাঁধে হাত রেখে বলে, তোর কথা শুনে তো বেশ সিরিয়াস মনে হচ্ছে, জলদি বল। চয়ন আবিরকে বাধা দিয়ে বলে, এই আবির, তুই ওকে কিছু বলিস না, শুধু শুধু ওদের মধ্যে অশান্তি হবে। আরিফ রেগে চয়নকে বলে, তুই চুপ থাক, আবির কি বলছে শুনতে দে। আবির কপট হাসি হাসে। কুজনের সাথে আগে তার কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, সেই সময় কুজন তার গায়ে হাত পর্যন্ত তুলেছিল। আজ সেই সবের প্রতিশোধ নিতে পারবে ভেবেই আবিরের পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। অন্যদিকে চয়ন বেশ ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে, সে মনে করে গতকালকের কথা। কুজন যখন ক্যাম্পাসে পৌঁছে আরিফকে ফোন দেয় তখন আবির ও চয়নও তার পাশে ছিল। ফোনটা আরিফ রিসিভ না করে মুস্কান রিসিভ করলে কুজন তাদের দুজনের থেকে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। আবির ও চয়ন আরিফের বাড়িতে মুস্কান এবং কুজনের অস্বাভাবিক ব্যবহার নিয়ে সন্দেহ করেছিল, তাই কৌতূহল থেকেই দুজন কুজনের কাছাকাছি যায়। যদিও চয়নের এসবে আগ্রহ ছিল না, কিন্তু আবির তাকে এক প্রকার টেনে নিয়ে যায়। অতঃপর দুজনে কুজনের বলা কিছু কথা শুনে নেয়। সব কথা শুনতে না পারলেও তারা শেষের দিকে কুজনের বলা এটুকু কথা শুনে, আমার ভালোবাসা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, তুই যদি কষ্টে থাকিস তাহলে তোর হাজারবার বিয়ে হলেও আমি তোকে মেনে নিব বিনা সত্ত্বে। আবির এইটুকু কথার সাথে আরও কিছু মশলা মিশিয়ে আরিফকে বলে, জানিস কুজন তোর বউকে বলছিল ও যদি তোর সাথে সংসার করতে না চায় তাহলে যেন তোকে ছেড়ে ওর কাছে চলে যায়। আমার তো তোদের বাড়িতে ওতে দেখেই সন্দেহ হয়েছিল, পরে যখন জানতে পারি ওর মামাতো ফুফাতো ভাই বোন, তখন সন্দেহ আরও পাকাপোক্ত হয়। কুজন আর তোর কথোপকথন শুনেই তো আমার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে ওদের মধ্যে লটার পটার চলছে। আরিফ রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। গতকাল এবং আজকের সব ঘটনা মনে করতে থাকে সে। কুজন মুস্কানের অদ্ভুত ব্যবহার, কুজনের সাথে কথা বলার পর ব্যালকনিতে মুস্কানের বলা কথাগুলো মাথায় আসতেই আরিফের ক্রোধ বাড়তে থাকে। রাগে তার চোখ পর্যন্ত লাল হয়ে যায়। আবির আরিফের রাগে চেহারা দেখে মনে মনে খুব আনন্দ পায়। অবশেষে তার উদ্দেশ্য তাহলে সফল হয়েছে। আরিফ রাগে গজগজ করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। চয়ন উঠে এসে আরিফকে আটকে বলে, শোন, তুই আবিরের কথা শুনে রাগের মাথায় কিছু করে দিস না আবার, আমাদের সোনার মধ্যে কোনো ভুলও থাকতে পারে।
আরিফ জোরে ধাক্কা দিয়ে চয়নকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। চয়ন পেছন থেকে আরিফকে ডাকতে থাকে, কিন্তু সে চয়নের দিকে আর ফিরেও তাকায় না, একটি রিকশাতে উঠে পড়ে রওনা দেয়। আরিফ চলে যাওয়ার পর চয়ন আবিরের সামনে এসে রাগ দেখিয়ে বলে, তুই আরিফকে এসব কেন বলতে গেলি আবির? আরিফকে দেখেছিস তুই কি রাগি লাগছিল ওকে? এখন তো বিরাট কোনো ঝামেলা হয়ে যাবে মনে হয়, আবির মনে মনে বলে। কিন্তু প্রকাশ্যে চয়নের উদ্দেশ্যে বলে, আমি তো সেটাই চাই, আমি যা করেছি সেটা একদম ঠিক, বন্ধু হয়ে বন্ধুর প্রতি এতটুকু দায়িত্ব অন্তত আমাদের থাকা উচিত। আমাদের বন্ধুকে তার বউ আর আমাদের আরেক বন্ধু মিলে ঠকাবে, আর আমরা সব জেনে শুনেও চুপ করে থাকব, তাহলে এটা আমাদের কেমন বন্ধুত্ব বল? চয়ন কিছুটা নরম হয়ে বলে, তবে তুই যাই বলিস, এভাবে কথাটা বলা তোর উচিত হয়নি। আমাদের আগে কুজনের সাথে এই নিয়ে কথা বলা উচিত ছিল, তারপর ঠান্ডা মাথায় আরিফকে সব কথা বলা দরকার ছিল। তুই কুজনের হয়ে এত গলাবাজি করিস না তো, ব্যাটার চরিত্রের যে সমস্যা সেটা আমি অনেক আগে থেকেই জানি। নিজের বন্ধুর বউর দিকে নজর দেয়, সে আমি আরিফের জায়গায় থাকলে তো ওকে মেরে জ্যান্ত কবর দিতাম। চয়ন আবিরকে আরো কিছু বলতে চেয়েও বলল না, বরং সে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন বড় কোনো ঝামেলা না হয়। আরিফ যেভাবে বাড়ির দিকে গেল দেখে তো মনে হলো আজ বড় কোনো ঝামেলা হয়ে যাবে। প্রচণ্ড রাগ নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে মুস্কানের নাম ধরে চিৎকার করতে লাগলো আরিফ। আরিফের ডাক শুনে আতিকা চৌধুরী, মুস্কান সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। মুস্কানকে দেখা মাত্র রাগে থরথর করে কাঁপতে কাঁপতে তার দিকে যেতে থাকে আরিফ। মুস্কান আরিফকে এভাবে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আতিকা চৌধুরীর পেছনে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু তবুও শেষ রক্ষা হয় না। রাগে নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে আরিফ, তাই মুস্কানকে টেনে নিজের কাছে আনে। আতিকা চৌধুরী বাধা দেওয়ার আগে মুস্কানের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বিশ্রী কিছু গালি দিয়ে বলে, দুশ্চরিত্রা মেয়ে কোথাকার, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মুস্কান গালে হাত দিয়ে রক্তিম চোখে তাকায় আরিফের দিকে। বরাবরই নিজের আত্মসম্মান নিয়ে বড্ড বেশি সচেতন সে, এই নিয়ে দুইবার আরিফ তার গায়ে হাত তুলল। আগেরবার সহ্য করে নিলেও এবার আর সহ্য করতে পারল না মুস্কান। আরিফ তার গালে থাপ্পড় মারার পর সে উল্টো থাপ্পড় বসিয়ে দিল আরিফের গালে, গর্জে উঠে বলল, আপনি নিজেকে কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আমার গায়ে বারবার হাত তুলবেন আর আমি সহ্য করব, এমন ভাবলে আপনি ভুল ভাবছেন। আমি সেই সব মেয়েদের মধ্যে নই যারা মুখ বুঝে নিজের স্বামীর সব কিছু মেনে নেবে, আমি প্রতিবাদ করতে জানি। আরিফ মুস্কানের উদ্দেশ্যে বলে, আপনি কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে, আপনার এত বড় সাহস যে আমার গায়ে হাত তুললেন, এবার তো আমি আপনাকে আর এক মুহূর্ত আমার বাড়িতে সহ্য করব। কথাটা বলে আরিফ মুস্কানের হাত ধরে টানতে টানতে বাড়ির মেইন গেটের দিকে নিয়ে যেতে থাকে। আতিকা চৌধুরী আরিফকে আটকানোর জন্য বলে, আরিফ ছেড়ে দে ওকে, এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তোরা কেন এমন করছিস? আরিফ আতিকা চৌধুরীর কথায় কোনো কর্ণপাতই করে না। প্রচণ্ড রাগে এখন সে অন্ধপ্রায়, তাই নিজে যা ভালো মনে করবে তাই করার চেষ্টা করছে আরিফ। মুস্কানও আরিফকে কোনো বাধা দিচ্ছে না, সেও আজ এটা দেখতে চায় যে আরিফ কতটা নিচে নামতে পারে। আরিফ মুস্কানকে বাড়ির সদর দরজার কাছে এনে জোরে একটা ধাক্কা দেয়। মুস্কান মুখ থুবড়ে পড়ে যায়, তার হাতের কিছু জায়গা ছিলে যায়। আরিফের রাগ তবুও যেন কমে না। আতিকা চৌধুরী আরিফের এই কাণ্ড দেখে ভীষণ রেগে যান, আরিফকে কিছু কড়া কথাও শোনান, কিন্তু আরিফের কোনো হেলদোলই চোখে পড়ে না। মুস্কান দরজার বাইরে বসে থাকা অবস্থাতেই কাঁদতে শুরু করে, এত অপমানিত সে জীবনে কখনো হয়নি। এর মধ্যে হঠাৎ কেউ হাত বাড়িয়ে দেয় মুস্কানকে তোলার জন্য। মুস্কান মাথা তুলে কুজনকে দেখে নিজের কান্না থামায়, মুখে খুশির আমেজ ফুটিয়ে বলে, কুজন ভাইয়া তুমি এসছো? কুজন মুস্কানকে টেনে তুলে মুস্কানের মাথায় হাত রেখে বলে, হ্যাঁ মুস্কান, তুই একদম চিন্তা করিস না, তোর কুজন ভাই চলে এসেছে, আমি তোর পাশে আছি। আরিফকে তখন ওভাবে রেগে চলে আসতে দেখে চয়ন ভীষণ ভয় পেয়ে যায়। পরিস্থিতি কিভাবে সামলাবে সেটাই ভাবতে থাকে সে। চয়নের কাছে মনে হয় একমাত্র কুজনই সবটা ঠিক করতে পারে, তাই চয়ন কুজনকে ফোন করে, তাকে আবির আরিফের সব কথোপকথন সম্পর্কেও জানায়।
আরিফ যে রেগে মেগে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে সেটাও জানায় সে। সব শুনে কুজন বুঝতে পারে এখন আরিফের সব রাগ মুস্কানের উপর গিয়ে পড়ে, তাই মুস্কানকে রক্ষা করতে এবং আরিফের ভুল ভাবনা মেটাতে কুজন চলে এসেছে। কিন্তু এখানে এসে মুস্কানের প্রতি আরিফের এমন ব্যবহার দেখে সে স্তম্ভিত। রাগে ক্ষোভে আরিফের দিকে এগিয়ে যায় কুজন, আরিফকে থমকে দিয়ে বলে, কোন সাহসে তুই মুস্কানের সাথে এমন ব্যবহার করেছিস? আরিফ কুজনের শার্টের কলার শক্ত করে ধরে উপহাসের সুরে বলে, তাহলে তুই চলে এসেছিস নিজের প্রেমিকাকে রক্ষা করতে? ভদ্রভাবে কথা বল আরিফ, তোর বুঝতে ভুল হচ্ছে, মুস্কান আমার প্রেমিকা নয়। তুই আর আমার সামনে এসব সস্তা নাটক করিস না কুজন, তোর আর এই মুস্কানের সব কীর্তি সম্পর্কে আমার জানা শেষ। তোরা একসাথে সংসার করতে চাস তো ফাইন, আমি কোনো বাধা দেব না, তুই নিয়ে যা এই মেয়েটাকে। তাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়ে নাতিকা চৌধুরী। তিনি বলেন, এসব কি বলছিস তুই আরিফ, আমি সত্যি বুঝতে পারছি না তুই এসব কথা বলছিস, আর মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারও বা কেন করছিস? আরিফ আতিকা চৌধুরীকে আবিরের বলা সব কথাগুলো বলে। সব শুনে আতিকা চৌধুরী ভীষণ অবাক হয়ে যান। তিনি মুস্কানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, আরিফ যা বলছে সেসব কি সত্য মুস্কান? মুস্কান কিছু বলার আগেই কুজন বলে, আপনি বিশ্বাস করুন আন্টি, আরিফ যা বলছে তা ঠিক নয়। আমি মুস্কানকে বলিনি সংসার ছেড়ে দিতে, আমি তো ওকে এই সম্পর্কটাকে সুযোগ দিতে বলেছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা একে অপরকে ভালোবাসতাম, তবে সেই ভালোবাসা অপ্রকাশিত ছিল। আতিকা চৌধুরী কুজনকে ইশারা করে থামিয়ে দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে বলেন, আমি তোমার কাছে সবটা শুনতে চাই মুস্কান, বলো তুমি কি চাও? মুস্কান কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি মুক্তি চাই ম্যাডাম, আপনার ছেলের থেকে মুক্তি চাই। যেই ছেলে বাসর ঘরে তার স্ত্রীকে বলে আমি আপনাকে বউ বলে মানি না, আমি আপনাকে স্ত্রীর স্বীকৃতি দেব না, তার কাছে থেকে আমি কি আশা করব? আতিকা চৌধুরী কিছু বলার চেষ্টা করলে মুস্কান আবারও বলা শুরু করে, আমি জানি আপনিও আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন না। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুর ঘরে আসে, আমিও এসেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে হয়েছে। আমার রুহির প্রতিও কোনো ক্ষোভ ছিল না, কিন্তু যখন মনে হয়েছে আপনার ছেলে রুহির জন্য আমার সাথে এমন করছে, তখন না চাইতে ওই বাচ্চাটাকে খারাপ কথা বলে ফেলেছি। আমি সত্যি এমনটা চাইনি, কিন্তু আপনার ছেলের ব্যবহার আমায় বাধ্য করেছে, আজও আবার আমার গায়ে হাত তুলল। আমি আর সহ্য করতে পারছি না এই টর্চার, একটা মানুষের তো সহ্যের একটা সীমা থাকে নাকি, সেই সব সীমা পেরিয়ে গেছে। কুজন আরিফকে বলে, দেখেছিস আরিফ তোর জন্য মেয়েটা কত কষ্টে আছে, আর তুই আবিরের বর্ণ কথা শুনে কেন বিচার না করেই ওর সাথে খারাপ ব্যবহার করলি? আরিফ কিছু বলল না, চুপ করে রইল। মুস্কান কুজনের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারবো না, আমি প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি। তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তো বিষ কিনে দিয়ে যাও, আমি খেয়ে মরি, তাহলে অন্তত শান্তি পাবো। কুজন মুস্কানকে ধমক দিয়ে চুপ করায়। আতিকা চৌধুরী বলেন, এসব তুমি কেমন কথা বলছো মুস্কান? মুস্কান কান্না করতে করতেই বলে, আমি ঠিক বলছি ম্যাডাম, সবকিছু আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। কুজন মুস্কানকে অভয় দিয়ে বলে, তুই আমার সাথে আমার বাসায় চল, তোকে আর এখানে থাকতে হবে না, বাসায় আম্মু আছে, আম্মু অনেকদিন থেকেই তোর কথা বলে, অনেক ভালোবাসে তোকে। আমি তো হোস্টেলে থাকি, এখানে চট্টগ্রামে একটা ফ্ল্যাট আমার পুরো পরিবার থাকে, আমি তোকে সেখানে রেখে আসব, তোকে আর এখানে অপমানিত হতে হবে না। মুস্কান কুজনের সাথে যেতে উদ্যত হয়। আতিকা চৌধুরী আরিফকে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর স্ত্রী এভাবে চলে যাচ্ছে, তোর উচিত ওকে আটকানো। আরিফ গম্ভীর স্বরে বলে, আমি কেন কাউকে আটকাবো? যার যেখানে খুশি যাক, এমনিতেও আমি ওই মেয়েকে নিজের লাইফে রাখতে চাই না। আরিফ কিছু করবে না বুঝতে পেরে আতিকা চৌধুরী মুস্কানকে আটকাতে চান। সেই মুহূর্তে মুস্কান আতিকা চৌধুরীর সামনে হাত জোর করে বলে, আপনার দোহাই লাগে ম্যাডাম, আমায় আটকাবেন না, আপনি আমার অনেক উপকার করেছেন, আমি সেসব ভুলবো না,
আপনি তো আমায় নরক থেকে মুক্তি দেওয়ার জন্য এখানে এনেছিলেন, কিন্তু এখানে আমার লাইফ আরো বেশি নরক হয়ে গেছে। দয়া করে আমায় যেতে দিন, না হলে আমি আর বাঁচবো না। মুস্কানের কথা শুনে আতিকা চৌধুরী আর তাকে আটকান না। তিনি মুস্কানের মাথায় হাত দিয়ে বলেন, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। মুস্কান কুচানের হাত ধরে বিদায় নেয়। আরিফ তাদের যাওয়ার পানে রাগে চোখে তাকিয়ে নিজের রুমে চলে যায়, আর আতিকা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। মুস্কান কুজনের সাথে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে, চোখ বুলিয়ে দেখছে চারিদিকটা। এখানে আসার সময় কুজনের কাছে সে শুনেছে কুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর নাকি তার বাবাও নিজের বিজনেসের জন্য এখানে চলে আসেন। অতপর এখানেই এই ফ্ল্যাট কিনে তারা সপরিবারে বসবাস করতে থাকে। কুজনের আর কোনো ভাই বোন নেই, সে তার মা বাবার একমাত্র ছেলে, তাই তাকে নিয়ে তাদের অনেক আশাও রয়েছে। কুজন মুস্কানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, চল ভেতরে যাই। মুস্কান কিছুটা নিচু স্বরে বলে, আমার কেমন জানি লাগছে এভাবে হঠাৎ তোমাদের বাসায় আসলাম। তখন হয়তো আমার মাথা গরম ছিল, কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে এভাবে ঝোকের বসে এখানে চলে আসা আমার উচিত হয়নি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ছিল। আরিফও আমাকে বলেছিলেন ওনার কিছুটা সময় লাগবে। সব ঠিকই ছিল, জানি না হঠাৎ করে কিভাবে সব এলোমেলো হয়ে গেল। কুজন হাত দুটো বুকের মধ্যিখানে ভাঁজ করে গম্ভীর স্বরে বলে, কিছু মনে করিস না, আমি তোকে কিছু কথা বলবো। আমি কথাগুলো জানি, কথাগুলো শুনতে তোর অনেক খারাপ লাগবে, তবে আমার মনে হয় তোকে এই কথাগুলো বলা ভীষণভাবে জরুরি। দেখ, তুই ওই অসহায় পরিস্থিতিতে ছিলি, আরিফ তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, এজন্য আমি মানবিকতার কথা বিবেচনায় তোকে এখানে নিয়ে এসেছি। তবে আমার মনে হয় আরিফের এমন রূপ ব্যবহারের জন্য তোর দায়টা কোনোভাবে অস্বীকার করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে আরিফের উচিত হয়নি আরিফের কথা শুনে তোর সাথে এমন করা, কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে তুই যদি আগে থেকেই এমন আচরণ না করতি তাহলে আরিফ এত সহজে তোকে সন্দেহ করত না। মুস্কান লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায়। তার ভুলগুলো এখন সে উপলব্ধি করতে পারছে বেশ ভালোভাবেই। লজ্জা করছে ভীষণ, সাথে রাগও হচ্ছে নিজের উপর। আরিফ মুস্কানকে এভাবে লজ্জা পেতে দেখে বলে, তবে এই কথাও ঠিক, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কারোর দোষ গুণ দেখে লাভ নেই। তোর জীবনের সিদ্ধান্ত তো আর আমি নেব না, তোর সিদ্ধান্ত আমি সম্পূর্ণ তোর উপরে ছেড়ে দিলাম। তুই যা ভালো মনে করিস, তবে যদি আমার কাছে পরামর্শ চাস তাহলে আমি বলবো তুই আরিফের সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নে। তোর একজন শুভাকাঙ্ক্ষী হয়েই আমি কথাটা বললাম, কারণ আমি তোর ভালো চাই। মুস্কান কুজনের দিকে তাকায়, দেখতে পাই যে কুজন তার দিকে তাকিয়ে নেই। মুস্কানের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে এখন বুঝতে পারছে কুজন তার থেকে দূরে থাকতে চাইছে, আর এটাই স্বাভাবিক। কুজনের মতো এমন ব্যক্তিত্ববান একজন পুরুষ আবেগ নয়, বিবেক দিয়েই তো বিবেচনা করবে সব কিছু। এটা ঠিক যে শুরুর দিকে সে মুস্কানকে দেখে আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু বলে ফেলেছিল, তবে এখন সে বুঝতে পারছে তার এত কিছু বলা উচিত হয়নি, কারণ এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে কুজনের আগমনের কারণে মুস্কান এবং আরিফের সম্পর্কের এতটা অবনতি ঘটেছে। আজ যদি কুজন তাদের মাঝে না আসতো তাহলে হয়তোবা তাদের মধ্যে সব কিছু স্বাভাবিক থাকতো। এসব ভাবনার মাঝেই কুজন মুস্কানের উদ্দেশ্যে বলে ওঠে, চল বাসায় যাই, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভেবে তুই যা সিদ্ধান্ত নেওয়ার নিস। মুস্কান কুজনের কথায় সায় জানিয়ে মাথা দুদিকে দোলায়। কুজন সামনে এগোয়, মুস্কান তার পিছু পিছু যেতে থাকে। লিফটে করে ফ্ল্যাটের চতুর্থ তলায় উঠে দুজনে, সেখানেই দুজনদের আবাস। বাসার কাছে এসেই কলিং বেলে চাপ দেয় কুজন। তার কিছু সময়ের মধ্যেই মধ্যবয়সী এক নারী এসে দরজাটা খুলে দেয়। তিনি আর কেউ নন, কুজনের মা এবং মুস্কানের ফুফু কাবেরী বেগম। দরজা খুলে কুজনকে দেখে তিনি সামান্য অবাক হয়ে বলেন, কি রে, এই সময় হঠাৎ তুই কোথা থেকে উদয় হলি? কুজন মৃদু হেসে বলে, আমার সাথে কি এসেছে সেটা তো দেখো। কাবেরী বেগম কুজনের পাশে তাকাতেই তার দৃষ্টিগোচর হয় মুস্কানকে, সাথে সাথে বিস্ময়ভাব ফুটে ওঠে তার চোখে মুখে। কিছুক্ষণ নীরব থেকে বিস্ময়তা কাটিয়ে উঠে তিনি ছুটে চলে যান মুস্কানের কাছে। মুস্কানকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে বলে ওঠেন, আমি ঠিক দেখছি তো মুস্কান, তুই এসেছিস।
মুস্কানও নিজের ফুফুর আলিঙ্গনে আড়ষ্ট হয়ে বলে, জি ফুফু, আমি এসেছি তোমার কাছে। কাবেরী বেগমের চোখে জল চলে আসে। এতদিন পরে নিজের ভাইজিকে দেখে তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। একদম বাবার মতোই দেখতে হয়েছে মেয়েটা, এই চোখ সেই নাক সবেতেই মিল। মুস্কানের কপালে চুমু খেয়ে তিনি বলেন, কেমন আছিস মা, এত শুকিয়ে গেছিস কেন? এতদিন কি এই বড়ি পুপির কথা মনে পড়েনি? মুস্কান অভিমানী গলায় বলল, কেন মনে পড়বে না ফুপি, আমার সব সময় তোমার কথা মনে পড়তো জানো। সে তো বুঝতেই পারছি, এই জন্যই তো এতদিন কোনো খোঁজ নেসনি। তুমিও তো খোঁজ নাওনি ফুপি। আমি তোর খোঁজ নিয়েছিলাম রে, কিন্তু তোর মাই তো চেয়েছিল আমরা যেন তোদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই। নতুন বিয়ের পরে আগের শ্বশুর বাড়ির সকলের সাথে সে যোগাযোগ বন্ধ করে দেয়। কুজন দুজনের কথার মধ্যে ফোড়ন কেটে বলে, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবে? ভিতরে চলো, বসে সব আলাপ করি। কাবেরী বেগম জিভ কেটে বলেন, একদম ঠিক বলেছিস তুই, আমিও না এতদিন পর মেয়েটার দেখা পেলাম আর ওকে নিজের বাসাতেও আসতে বললাম না। মুস্কান তুই ভেতরে চল, বাসায় গিয়ে তোর সাথে কোনো কথা বলবো, অনেক গল্প জমে আছে যে। মুস্কান মৃদু হেসে নিজের ফুফুর সাথে ভেতরে যায়। কুজনও যায় পিছু পিছু। নিজের ফুফুর সাথে নানান রকম গল্পে মুস্কানের সময় যেতে লাগলো। কথায় কথায় কাবেরী বেগম মুস্কানের বিয়ে এবং তার পরবর্তী সব ঘটনা জানতে পারলেন। যদিও বা মুস্কান কৌশলে কুজনের প্রসঙ্গ এড়িয়ে গেল। সব শুনে তিনি মুস্কানকেই কথা শুনিয়ে বললেন, তোর এভাবে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি। বিয়ের পর শ্বশুর বাড়িই তো মেয়েদের সব, না হয় তোর জামাইয়ের সাথে একটু ঝামেলাই হয়েছে তাই বলে তুই এইভাবে চলে আসবি? না না, এটা একদম ঠিক কাজ করিসনি। মুস্কান নতমস্তকে বলে, হ্যাঁ ফুপি, এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি এখনই ও বাড়িতে ফিরে যাব। কাবেরী বেগম আল্লাদে সুরে বলেন, তা তো যাবি, কিন্তু যাওয়ার এত তাড়া কেন? এতদিন পর তোর দেখা পেলাম, আমি নিজের হাতে তোর জন্য কত রকমের রান্না করেছি, সেসব খেয়ে তারপর যা। মুস্কান মৃদু হেসে নিজের ফুফির দিকে তাকায়। খাওয়া দাওয়ার পর চুকিয়ে মুস্কান কাবেরী বেগমের সাথে বসেছিল। কিছুটা ভেবে চিনতে সে বলে, ফুফি আমি তাহলে এখন যাই, রাত হয়ে যাচ্ছে। যাই বলতে নেই, বল আসি। শোন, এখন যেহেতু তোর মা আর কোনো ঝামেলা করতে পারবে না, তাই আমার সাথে কিন্তু যোগাযোগ রাখবি আর মাঝে মাঝেই এভাবে চলে আসবি। মুস্কান মুস্কি হেসে বলে, আমি তো আসবই, তুমি আমার শ্বশুর বাড়িতে চলে যাও কুজন ভাইয়ার সাথে। তা তো যেতেই হবে, তোর ফুফা কিছু কাজে কক্সবাজারে গেছেন, তোকে কত স্নেহ করতেন লোকটা, তোর সাথে দেখা হয়েছে জানলে খুশি হবেন। এরপর যখন আমি তোর শ্বশুর বাড়ি যাব তখন ওনাকে নিয়েই যাব। মুস্কান উঠে দাঁড়ায়, কাবেরী বেগম স্নেহের সাথে তাকে বুকে জড়িয়ে নেন, অতঃপর বিদায় দেন। কুজনের সাথে মুস্কান রওনা দেয়। সারা রাস্তা তাদের মধ্যে কোনো কথা হয় না। আরিফের বাড়ির সামনে এসে কুজন গাড়ি থামায়। অতঃপর মুস্কানের উদ্দেশ্যে বলে, যা নিজের সংসার সাজা, বিয়ে একটি পবিত্র সম্পর্ক মুস্কান, এই সম্পর্কের মর্যাদা দিতে শেখ। এখন যতই যাই হোক, দেখবি এক না এক সময় আল্লাহর কৃপায় তোর আর আরিফের মিল মহাব্বত হবে, তোদের দুই হৃদয়ের সন্ধিও হবে, শুধু তোকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মুস্কান কুজনের সব কথা উপলব্ধি করার চেষ্টা করে আর পেছন ফিরে না তাকিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়। এতক্ষণ মনে সাহস সঞ্চার করলেও এখন অল্প অল্প ভয় লাগছিল। আরিফ তাকে দেখে যদি আবার রিয়্যাক্ট করে, ভয় লাগছিল খুব। মুস্কানের ভাবনার মধ্যে কেউ একজন এসে দরজা খুলে দেয়। মুস্কান চোখ তুলে তাকাতেই আরিফকে দেখে ভয়ে ঢোক গেলে। আরিফ রাগে চোখে তাকায় মুস্কানের পানে। মুস্কানকে পুনরায় নিজের বাড়িতে ফিরতে দেখে আরিফ প্রচণ্ড অবাক হয়ে যায়, সাথে তার ভীষণ রাগও হয়। মুস্কানের উপর রাগ দেখিয়ে সে চিৎকার করে বলে, আপনি কেন আবার আমার বাড়িতে এসেছেন? খুব তো বড় মুখ করে নিজের প্রেমিকের সাথে বেরিয়ে গেলেন, তাহলে আবার কোন মুখে এই বাড়ির চৌকাঠে পা রেখেছেন? মুস্কান আরিফের এহেন কথায় ভীষণ কষ্ট পায়, তবে আর রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না। সে
কুজন কাবেরী বেগমের বলা কথাগুলো চিন্তা করে সে। তারা দুজনেই তাকে পরামর্শ দিয়েছে রাগের মাথায় কোনো কিছু না বলতে, বরঞ্চ ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে। সেই সব কথা আমলে নিয়ে মুস্কান আরিফের কথার বিপরীতে বলে, আমি নিজের শ্বশুরবাড়িতে এসেছি, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। কিসের শ্বশুরবাড়ি? আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্য আছে নাকি? এতদিন হয়তো ছিল না, তবে এখন থেকে আমার কাছে এই সম্পর্কের মূল্য অনেক। আমি চাই আমার সংসার সাজাতে, আর তাই তো আমি ফিরে এসেছি। কথাগুলো বলতে বলতেই আরিফকে পাশ কাটিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল মুস্কান। আরিফ চোখ পাকিয়ে দেখতে লাগলো। তন্মধ্যে আতিকা চৌধুরীও চলে এলেন সেখানে। মুস্কানকে ফিরে আসতে দেখে তিনি ভীষণ খুশি হলেন, যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি। তরিত মুস্কানের কাছে এসে তিনি বলেন, আমি জানতাম তুমি ফিরবে। সংসারের বাঁধন যে বড় বাঁধন, কোনো মেয়েই যে এই বাঁধন অস্বীকার করতে পারে না। মুস্কানও নিজের অবস্থান পরিষ্কার করতে বলে, জি আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, এবার আমিও নিজের সংসারে সম্পূর্ণ মনোযোগ দিব। এই পরিবারের একজন যোগ্য বউ, ওনার একজন যোগ্য সহধর্মিনী হয়ে ওঠার চেষ্টা করব। বলেই আরিফের দিকে তাকায় মুস্কান। আরিফ চোখ ফিরিয়ে নেয়। আতিকা চৌধুরী মুস্কানের মাথায় হাত রেখে বলে, অতীতের তিক্ত স্মৃতি ভুলে এখন তুমি সামনের দিকে মনোযোগ দাও। আর হ্যাঁ, এত জলদি পাকা গিন্নি হওয়ার দায়িত্ব নেই। সামনে যে তোমার এইচএসসি পরীক্ষা, সে কথা মাথায় রেখো। অনেক দিন থেকেই তো পড়াশোনার সাথে সম্পর্ক নেই। জানি তুমি অনেক মেধাবী ছাত্রী, তবুও প্রস্তুতি নিতে হবে। তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, খেয়ে তারপর পড়তে এসো। আমি ফুপির বাড়ি থেকে খেয়েই এসছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি তাহলে রুমে যাই। হুম যাও। মুস্কান নিজের আর আরিফের রুমের দিকে যায়। মুস্কান চলে যেতেই আরিফ আতিকা চৌধুরীর সামনে এসে বলে, তুমি কেন ওই মেয়েটাকে কিছু বললে না আম্মু? ওর ভুলগুলো ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন ছিল। আতিকা চৌধুরী শান্ত স্বরে বলেন, দেখো আরিফ, মানুষ মাত্রই ভুল হয়, আর মুস্কানের তো বয়স কম, তাছাড়া জানিস তো ওর পারিবারিক অবস্থা, তাই ওর মধ্যে কিছু অসম্পূর্ণতা রয়েছে, তোকে তো একটু মানিয়ে চলতে হবে। বল, সব সময় তো শুধু মেয়েরাই মানিয়ে নেবে না, ছেলেদেরও তো একটু মানিয়ে নিতে হবে। কি বলছো কি আম্মু তুমি, ওই মেয়ের বয়স কম, দেখে তো মনে হয় না এই মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটি স্টুডেন্ট লাগে দেখলে। আতিকা চৌধুরী হতাশ গলায় বলেন, তুই আসলেই মেয়েটা সম্পর্কে কিছু না জেনেই কথা বলছিস। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পর যখন ও এসএসসি পরীক্ষা দিল, তারপর থেকেই তো দুবছর ওর পড়াশোনা বন্ধ ছিল, ওকে বাড়ির যাবতীয় সব কাজ করতে হতো, তারপর অনেক জেদ করে কলেজে ভর্তি হয়, তাই তো ও পিছিয়ে গেছে অনেকটা। 20 বছর বয়সে এইচএসসি দেবে মেয়েটা। মুস্কানের জীবনের এসব কথা শুনে এবার আরিফের একটু খারাপ লাগতে শুরু করে। আতিকা চৌধুরী বলে ওঠে, প্রত্যেক মানুষের জীবনেই কিছু ভুল থাকে, মুস্কানও ভুল করেছে, তাই ওর এই ভুলের কথা ভাবার সাথে ওর পারিপার্শ্বিক পরিস্থিতিও মাথায় রাখিস, আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বিয়ে তো কোনো ছেলেখেলা নয়, মানিয়ে চললে দেখবি একসময় তোরা দুজন সুখী হতে পারবি। আরিফ আতিকা চৌধুরীর কথায় যুক্তি খুঁজে পায়। অতঃপর নিজের রুমের দিকে যায়। মুস্কানের সাথে কিছু বলে নাও প্রচণ্ড জরুরি। আতিকা চৌধুরী মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তুমি দেখো এই দুজনের মনের মিলটা যেন হয়, দুজনে যেন একদিন এই পবিত্র বন্ধনের মর্যাদা বুঝতে পারে, একে অপরের সাথে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে। আরিফ রুমে প্রবেশ করতেই দেখতে পায় মুস্কান রুহিকে নিজের কোলে নিয়ে বসে আছে, আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট বাচ্চাটাকে। মুস্কান রুহিকে কোলে নিয়ে বাচ্চাটার মাসুম চেহারার দিকে তাকিয়ে থাকে। রুহি কি মায়াবী চোখে তাকিয়ে আছে তার দিকে। মুস্কান রুহিকে নিয়ে আগে যেসব কথা বলেছিল সেসবের জন্য অনুতপ্ত বোধ করে বলে, ইস কতটা খারাপ কাজ করেছি আমি, রাগে ক্ষোভে এতটা অন্ধ ছিলাম যে একটা ছোট বাচ্চার সম্পর্কে কি না কি বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আরিফ ধীর পায়ে এগিয়ে আসে, অতঃপর খানিকটা কাঠিন্য বজায় রেখে বলে, রুহি জাগলো কিভাবে? আমি তো ওকে ঘুম পাড়িয়েছিলাম।
মুস্কান আচমকা এমন কথা শুনে থতমত খেয়ে যায়। ধীরে সুস্থে নিজেকে সামলে নিয়ে বলে, আমি এসে দেখলাম ও জেগে গেছে এবং কাঁদছে, তাই কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছিলাম। এরপর কিছু সময় পিন পিতন নীরবতা বজায় থাকলো। আরিফ মুস্কানের পাশে এসে বসলো, নিজের কণ্ঠে নমনীয়তা এনে বলল, আপনাকে আমি কিছু বলতে চাই মুস্কান, আপনি মন দিয়ে আমার কথা শুনবেন। আচ্ছা শুনবো। আমি আগেও আপনাকে বলেছি, এখন আবারও বলছি, আমার কাছে আমাদের এই সম্পর্কটাকে সহজ স্বাভাবিক করার সময় লাগবে, কিন্তু আপনার ধৈর্যের অভাব এবং আবিরের কথা আমাকে রাগিয়ে দিয়েছিল। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, সেসবের জন্য আপনার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। মুস্কানও অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আমিও ক্ষমা চাইছি। আমি এখনও আগের কথাই বলবো, আমার সময় লাগবে, এত সহজে আমরা আদর্শ স্বামী স্ত্রী হয়ে উঠতে পারবো না, তবে ভালো বন্ধু হয়ে থাকতেই পারি। মুস্কান মাথা দুলিয়ে সম্মতি জানায়। অতঃপর দুজনেই সমস্যারে হেসে ওঠে। ছোট্ট রুহিও তাদের সাথে তাল মিলিয়ে খিলখিল করে হাসে। সব মিলিয়ে যেন এক অপূর্ব মুহূর্তে সৃষ্টি হয়। সময়ের স্রোত নিজের মতো এগিয়ে চলছে। মুস্কান ও আরিফের সম্পর্ক এখন ভীষণ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা এখন থেকে একে অপরকে অনেক ভালো বোঝে, আর কোনো ঝামেলাও হয়নি তাদের মাঝে। এর মধ্যে মুস্কানের SSC পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পরীক্ষার রেজাল্টও আসা শেষ। মুস্কান গোল্ডেন A+ পেয়েছে। বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আতিকা চৌধুরী, আরিফ দুজনেই তার এই সাফল্যে ভীষণ খুশি হয়েছে। এই সাফল্য উদযাপন করতে সবাই সপরিবারে রেস্টুরেন্টে ডিনারও করেছে। কুজনও ফোন করে মুস্কানকে অভিনন্দন জানিয়েছে। সব কিছুই অনেক বেশি স্বাভাবিক। তবে মুস্কান হাত পা গুটিয়ে বসে নেই। পরীক্ষার রেজাল্ট আসতে না আসতে সে ব্যস্ত হয়ে পড়েছে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে। মুস্কানের বাবার ইচ্ছে ছিল তাকে ডাক্তার বানাবে, সেই ইচ্ছা পূরণেই বদ্ধপরিকর মুস্কান। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন আগে থেকেই ছিল, এখন পুরোদমে প্রস্তুতি চলছে। আরিফেরও সহায়তা পাচ্ছে সে। মুস্কান অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছিল সে, আজ অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আসার কথা। মুস্কানের বুক ক্রমান্বয়ে ধুকধুক করে চলেছে। যদিও পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছে, তবুও মনে খচখচানি থেকেই যায়। হাজার হোক, মেডিকেলের ভর্তি পরীক্ষা কোনো চারটেখানি কথা না, লাখ লাখ মানুষ এখানে অংশগ্রহণ করে, তাদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে গুটি কয়েকজন এই বিশেষ সুযোগ পেয়ে থাকে। মুস্কান মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলল অবিরাম, সাথে নিজের মৃত বাবার কথাও ভাবল। বাবার কথা মনে করতেই তার ভীষণ কষ্ট হলো। লোকটা ভীষণ ভালোবাসত যে তাকে। মুস্কান আজও ভাবে তার বাবা বেঁচে থাকলে তার জীবনটা আজ অন্যরকম হতো, এতটা কষ্ট পেতে হতো না তাকে। মুস্কানের এমন ভাবনার মধ্যেই আতিকা চৌধুরীর ডাকে বাইরে বেরিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সে। মুস্কানকে দেখা মাত্রই আতিকা চৌধুরী এসে জড়িয়ে ধরেন তাকে। আতিকা চৌধুরী ভুবন ভোলানো হাসি দিয়ে বলেন, আমি জানতাম তুমি পারবে, অবশেষে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ, আমাদের সকলের মাথা গর্বে উঁচু করে দিয়েছ। বি প্রিপেয়ার মুস্কান, টু বি ডাক্তার মুস্কান। মুস্কানের মুখে অফুরন্ত খুশির ঝিলিক ফুটে ওঠে। এই খুশি ভাষায় বলে প্রকাশ করানো যাবে না। স্বপ্ন পূরণের আনন্দ যে কল্পনাতীত, মুস্কান উত্তেজিত স্বরে বলে, তার মানে আমার মেডিকেলে অ্যাডমিশন হয়ে গেছে, আমি এখন ডাক্তার হতে পারবো, নিজের বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। মুস্কানের আনন্দ আছিয়ে মানা ছাড়া। তাকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে খুশি মানুষ। মুস্কানের এই খুশির মাত্রা আরও বেড়ে যায় যখন আরিফ মিষ্টি কিনে নিয়ে এসে উপস্থিত হয়। অতপর মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে মুস্কানকে নিজ হাতে খাইয়ে দিয়ে বলে, অভিনন্দন আপনাকে মুস্কান, আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। মুস্কান হাসি মুখে আরিফের দিকে তাকায়। আরিফের সাথে সংসার এখন সে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। যদিও বা এখনও শারীরিকভাবে কাছে আসেনি তারা, তবে মনের সন্ধির দিকে অনেকটাই এগিয়ে এসেছে দুজনে। হয়তোবা খুব শীঘ্রই তাদের দুই হৃদয়ের সন্ধিও হতে চলেছে। কুজন কাবেরী বেগম ও তার বাবা আব্দুল মান্নানকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়িতে। মুস্কানের মেডিকেল অ্যাডমিশনের কথা শুনে কাবেরী বেগমই আগ্রহ প্রকাশ করেছিলেন মুস্কানের সহিত দেখা করার জন্য, তাই তো আজ তারা সপরিবারে উপস্থিত হয়েছে। বর্তমানে সোফায় মুস্কানের ঠিক পাশে বসে আছেন কাবেরী বেগম। মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, আল্লাহর কাছে দোয়া করি তুই এভাবেই নিজের জীবনে এগিয়ে যা, আর যেন তোকে পিছনে ফিরে তাকাতে না হয়। কুজনও মুস্কানের এই সাফল্যে প্রচণ্ড খুশি।
নিজের স্বপ্নটা পূরণ না হলেও যে মুস্কানের স্বপ্নটা পূরণ হয়েছে এটাই তাকে খুশি করে দিয়েছে। আব্দুল মান্নানও বেশ স্নেহ করেন মুস্কানকে। তিনি মুস্কানের এই খুশিতে আনন্দিত হয়ে বলেন, তোমার মেডিকেলে অ্যাডমিশনের খবর শুনে সত্যিই ভীষণ আনন্দ পেয়েছি মুস্কান। আর যদি মারুফ ভাই বেঁচে থাকতেন তাহলে খুব খুশি হতেন। নিজের বাবার কথা মনে পড়তেই মুস্কানের চোখে জল চলে আসে। কাবেরী বেগম সেটা বুঝতে পেরে বলেন, তুই কাঁদিস না মুস্কান, আজ তো তোর খুশির দিন। ভাইয়া বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। আমি জানি তিনি যেখানেই আছেন, তোর এই সাফল্য ভীষণ খুশি হয়েছেন। তুই এভাবে কাঁদলে তো তোর খারাপ লাগবে, তাই না? মুস্কান সম্মতি সূচক মাথা নাড়ায়। এর মধ্যে অতিকা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলেন, আপনারা যে এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি। মুস্কান অনেকদিন থেকেই আপনাদের কথা বলতো, আরিফ কিছু কাজে বাইরে গেছে, একটু পরেই ফিরবে। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, আমাদের সাথে একবারে ডিনার করে তারপর ফিরবেন। সকলেই খুশি হয়। অতঃপর কাবেরী বেগম আর আব্দুল মান্নানের সাথে গল্পে মেতে যান আতিকা চৌধুরী। কিছুক্ষণের মধ্যে আরিফ চলে আসলে কুজনও তার সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। রাতে ডিনারের পরেই তারা ফিরে যায়। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে ব্যস্ত মুস্কান। পূর্ণিমার চাঁদটাকেও আজ বেশি সুন্দর লাগছে। যখন আমাদের মন খুশি থাকে তখন আশেপাশের সব কিছুই একটু বেশি ভালো লাগে। ওদিকে রুহিকে ঘুম পাড়িয়ে আরিফ এসে দাঁড়ালো মুস্কানের পাশে, সামান্য কেশে নিজের উপস্থিতি জানান দিল। মুস্কান পিছু ফিরে তাকাতেই আরিফ বলে উঠল, এই নিন আপনার ফোন, বারবার রিং হচ্ছিল। মুস্কান ফোনটা হাতে নেয়, আরেকবার কল আসতেই রিসিভ করে নেয়। বিপরীত দিক থেকে কেউ ভীষণ কাতর কণ্ঠে বলে ওঠেন,